তুমি শুধু ডেটটা নিবা সার্বিক সহযোগিতা আমরা কম বাবা তুমি ধৈর্য ধরো বাবা আমরা সার্বিক সহযোগিতা করব তোমার যে বিষয়গুলো আছে সাথে নে সমস্ত প্রকার সহযোগিতা আমরা করব বাবা তুমি ধৈর্য ধরো বেশ এতে তো কল্যাণ আছে ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো সবাই যখন চিন্তা করলো আমার আপন কেউ না এটা নিয়ে প্রতিবাদের দরকার নাই এটা নিয়ে প্রতিরোধের দরকার নাই এটা নিয়ে আন্দোলনের দরকার নাই এটা নিয়ে বিচার চাওয়ার দরকার নাই এই কথা মনে করে যদি আমি আপনি বাড়িতে ঘুমিয়ে থাকি সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার আমার ঘরে আমার বোন আমার স্ত্রী আপনার স্ত্রী ধর্ষণের শিকার হবে প্রতিবাদ করার মতো কোনো মানুষ পাওয়া যাবে না ঠিক না বেঠে সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে কি মনে থাকবে অন্যায় যেখানে প্রতিবাদ জোরে বলেন অন্যায় যেখানে প্রতিবাদ অন্যায় যদি আমার বাবাও করে বাবার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই অন্যায় যদি আমার দাদা করে দাদার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই অন্যায় যদি আওয়ামী লীগের লোক করে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর দরকার আছে না নাই অন্যায় যদি বিএনপির লোক করে তাহলে তাদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না যাবে আবার কাটি ফেলবেন না তো ও যাবে তাহলে আপনারা যখন বলছেন তাহলে আমিও বলি বিএনপিও যদি অন্যায় করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো না জামাতে ইসলাম অন্যায় করলে মোটেও দাঁড়ানো যাবে না এটাও দাঁড়াবেন তাহলে চর মনা করলে দাঁড়ানো যাবে না ওটাও দাঁড়াবেন তার মানে অন্যায় যাই করুক অন্যায়কারী কখনো আল্লাহওয়ালা হইতে পারে আল্লাহওয়ালা তো সে যে অন্যায় করে অন্যায় করে না পরের হক মেরে খায় না আইলটাকে সোজা রাখে পরের আইলগুলো কেটে নিজের জমিনের মধ্যে ঢুকায় না আবার মাঝে মাঝে উপরের ক্ষেত যার নিচের ক্ষেত আর একজনে কাকড়ার মতো করে কাকড়া চেনেন কিনা কাকড়ার মতো করে ছোট্ট ছিদ্র করে দিল ও সার দিয়ে রেখে গেছে ওই পানিটা এই পানিতে টেনে নিল এরকম আল্লাহর বান্দা আছে না নাই আছে মানে কি এইখানে গত দুই দিন আগে লাইট ওই যে কি লাইট যেন ঝাড় বাতি চুরি করেছে তিন সেট না চার সেট আবার গতকালকে চুরি করেছে 15 সেট সুবহানাল্লাহ ও নাউজুবিল্লাহ আমার আবার উল্টো পাল্টা হয়ে যায় মনে কিছু নেই নাউজুবিল্লাহ আমি একটু মাঝে মাঝে ট্রাই করি যে আমার দর্শকরা কেমন সচেতন শ্রোতারা সচেতন হওয়ার দরকার আছে না নাই সচেতন হওয়ার দরকার পরীক্ষা কি নেব একটা পরীক্ষা নিয়ে তারপরে আমি আমার সঙ্গীত শোনাবো দেখি এই পরীক্ষায় কয়জন টিকে থাকে হ্যাঁ হ্যাঁ আমি এখনো কিন্তু শুরু করিনি মানে শুরু করবো আর একটু পরে পরীক্ষাটা নিয়ে শুরু করবো রাজি আছেন সঙ্গীত শোনাবো 100টার উপরে সঙ্গীত দিয়ে বই সাজিয়েছি ঠিকানার গান এখানে নতুন পুরাতন অনেক গান আছে যেগুলো আপনাদের শোনা দরকার এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি শোনাবো কিন্তু পরীক্ষাটা নেই ভাইয়ের আমার একটা পরীক্ষা হয়ে যাক কেমন আপনাদের ইমানের উন্নতি হয়েছে আমার চেয়ারে বসাব আমার এখানে বসাব সবাই সচেতন হয়ে যান এই পরীক্ষায় যদি জিতে যান তাইলে বুঝবো যে উন্নতি হয়েছে আর যদি হেরে যান তাইলে বুঝবো যে আপনার আরো আজ শুনতে হবে আর একবার ওই যে মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না মুনকার নাকির কি করে কি করে এই ফেরেশতা কি করে সওয়াল জবাব করে কবরে যেয়ে বলে মান রব্বুকা মান দীনুকা মান নবীউকা তোমার রব কে তোমার দিন কি ছিল তোমার নবী কে ছিল এই প্রশ্ন যে দুই ফেরেশতা করে এই দুই ফেরেশতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন বলল দুই ফেরেশতা কোথায় গেল অন্য ফেরেশতাদের বলল কোথায় গেল একটু খুঁজে দেখো দুনিয়ায় এসে খুঁজে গেল পাইলো না আল্লাহর কাছে যে বলছে আল্লাহ পাইলাম না তোমার দুই ফেরেশতা যে কোথায় চলে গেল জানি না বলতেছে যে ফিলিস্তিনে ইসরায়েলে কয়েকজন যে কিছু হামলা করেছে ওখানে ইসরায়েলের সৈন্য মারা গেছে ওদের তো কবরে রেখেছে সওয়াল জবাব করা লাগবে গোটা বিশ্বে কত মানুষ মারা গেল ওদের সওয়াল জবাব করতে হবে কোথায় গেল ভালো করে খুঁজেই পাই না তারপরে দুনিয়া আসমান জমিন সব জায়গা খুঁজতে হঠাৎ করে দেখলো যে আব্দুল কাদের জিলানির কবরের মধ্যে দুইজন রয়েছে কিন্তু তাদের হাত পা বাঁধা কি করা আব্দুল কাদের জিলানির কবরের মধ্যে হাত পা বেঁধে রেখেছে মুনকার নাকিরকে আল্লাহর কাছে যে বলল আল্লাহ তোমার দুই ফেরেশতাকে তো পাইছি কিন্তু তারা রয়েছে আব্দুল কাদের
আমাদের জিলানির কবরে রহমাতুল্লাহ আলাইহি তার কবরের মধ্যে বেঁধে রেখেছে কেন বেঁধে রেখেছে তা তো জানি না যাও জিজ্ঞাসা করো কেন বেঁধে রেখেছে ছাড়বে কি ছাড়বে না কবরে এসে অন্য ফেরেশতারা জিজ্ঞাসা করলো আব্দুল কাদের জিলানি কি এমন অপরাধ মুনকার নাকি রে যার জন্য বেঁধে রেখেছো তাদেরকে বেঁধে রাখার কারণে কত লাশ কবরে রেখেছে তাদের প্রশ্ন করতে হবে কিন্তু প্রশ্ন করার মতো কাউকে পাওয়া যাচ্ছে না এখন তোমরা বেঁধে রেখেছো অপরাধ কি আল্লাহ জানতে চেয়েছে আব্দুল কাদের জিলানি কয় ও আমাদের কবরে যখন এসেছে মুনকার নাকি আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করিয়েছে কি করে সালাম দেয় নাই আমি আব্দুল কাদের জিলানি আমাকে সালাম না দিয়ে কবরে প্রবেশ করেছে এই জন্য ওরে বেঁধে রাখিছি ওদেরকে বেঁধে রাখিছি ছাড়া ছাড়া যাবে না তখন ফেরেশতারা যে বলল আল্লাহ এই অপরাধের কারণে তো বেঁধে রেখেছে এখন কি করা যায় আল্লাহ বলছে দেখো প্রস্তাব দাও আব্দুল কাদের জিলানিকে বলো কি করলে ছেড়ে দিবে আব্দুল কাদের জিলানি যখন এটা শুনলো আল্লাহ বলেছে কি করলে ছেড়ে দিবে তখন বলতেছে এই ইরাকে বা এই বাগদাদে যত কবরবাসী আছে সকল কবরবাসীকে ক্ষমা করে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে ওগো আব্দুল কাদের জিলানি তুমি তো আমার অল্পের উপর দিয়ে ছেড়ে দিলে কের উপর দিয়ে অল্পের উপর দিয়ে ছেড়ে দিলে তুমি আজকে আমার যে বিপদে ফেলে দিয়েছো মুনকার নাকিরকে বেঁধে রেখেছো তুমি যদি বলতে গোটা দুনিয়ায় যত কবর আছে সব কবরকে ক্ষমা করে দিতে হবে আমি যে বিপদে পড়েছিলাম আমি সব কবর ক্ষমা করে দিতাম তুমি অল্প চেয়েছো বাগদাদের যত কবর আছে সব ক্ষমা করে দিতে বলেছো আমি আল্লাহ সব ক্ষমা করে দিলাম আমার মুনকার নাকিরকে ছেড়ে দাও যখন সবাই যখন ক্ষমা করে দিয়েছে তখন আব্দুল কাদের জিলানি মুনকার নাকিরকে ছেড়ে দিয়েছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ পরীক্ষা শেষ এবার বুকে হাত দিয়ে সত্যি কথা বলবেন সুবহানাল্লাহ বলেছেন কয়জন হাত উঁচু করেন সুবহানাল্লাহ বলা লোক কয়জন হাত উঁচু করেছেন সবাই একটু দেখেন আমার ক্যামেরাম্যানরা দেখেন সুবহানাল্লাহ কারা পাস করেছে কারা ফেল করেছে এটা দেখতে হবে না এই যে হাত উঁচু করে সুবহানাল্লাহ বলেছেন যারা আবার বুকে হাত দেখেন তো কেউ মিথ্যা বলা যাবে না আল্লাহ আছেন সুবহানাল্লাহ বলেছেন কয়জন এবার হাত নামান নাউজুবিল্লাহ বলেছেন কয়জন হাত উঁচু করেন নাউজুবিল্লাহ হাত নামান এইবার বলেন পাস করলো কারা হুজুর রাখুন পাস করলো কারা নাউজুবিল্লাহ আল্লাহ এই কি করে আপনাদের ভালো ভালো সুর দিয়ে বলতে পারলি হয়েছে সুর দিয়ে বলার কারণে সুবহানাল্লাহ বলতে দ্বিধাবোধ করেন নাই অথচ মুনকার নাকিরকে বেঁধে রাখবে এমন ক্ষমতা আল্লাহু আকবার এমন ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে দেওয়া হয় নাই বুঝছেন নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু করার নাই আর আব্দুল কাদের জিলানি তিনি আল্লাহওয়ালা ছিলেন এটা ঠিক কিন্তু তিনি মুনকার নাকিরকে কবরে বেঁধে রাখবেন আর কবরে যে বাইরে রাখলো রাখার পরে ফেরেশতারা ওখানে আটকা পড়ে গেল আর ফেরেশতারা জানলো আর আল্লাহ জানলো এই ঘটনা কবির বিন সামাদের কাছে জানালো কিটা কথা কয় না এ তো ফেরেশতাদের ঘটনা আর আল্লাহর ঘটনা তো আমি জানলাম কি করে আমার সাথে কি ফেরেশতার কথা হয় জিব্রাইল আলাইহিস সালাম যেদিন চলে গেলেন আল্লাহ রাসূলকে বিদায় দেওয়ার সময় বললেন ওগো রাসূল সেই পৃথিবী সৃষ্টির পর থেকে আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত আমি এই পৃথিবীতে ওহি নিয়ে এসেছি আপনার উফাতের মধ্য দিয়ে এই পৃথিবীর পরে আমার আর আগমন ঘটবে না ভাইয়েরা আমার আমরা যে আব্দুল কাদের জিলানি নিয়ে এমন একটা ঘটনা বললাম এটা একটা বানোয়ার ঘটনা এটা বানানো ঘটনা এটা বানিয়েছে ওই তরিকার লোকজন কাল্পনিক একটা ঘটনা বানিয়েছে কবরে ফেরেশতার সাথে আমাদের দেখাও হয়নি বাপ দাদাদের দেখাও হয়নি আমার জাহিদ ভাইয়ের দেখা হয়েছে কি না তারও দেখা হয় নাই এই কবরে ফেরেশতাদের পাইতে রাখলো আর উপর থেকে ফেরেশতা আসলো খুঁজতে তারা এসে তদন্ত করলো আল্লাহর সাথে কথা হলো আর আমরা জেনে গেলাম এটা কি কখনো হয় নাকি এটা তো কমন সেন্স দিয়ে বোঝার বিষয় আল্লাহ আমার ভাইয়েরা আব্দুল কাদের জিলানিও এমন ছিলেন না একদিন শয়তান এসেছে আব্দুল কাদের জিলানির কাছে এরকম জুব্বা পরে মাথায় টুপি দিয়ে তারা তারা টুপি খুব সুন্দর করে এখন আবার আবু
আকুয়ানা কি যেন পরে হ্যাঁ আবা আবা পরে এই যে ভাই জানে ভালো আবা পরে এই আবা পরে খুব সুন্দর করে শয়তান এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি মনে করছে রে বাবা এত কায়দা করে সালাম দেয় কি না কয় কে বাইরে কয় আমি জিব্রাইল আলাইহিস সালাতু সালাম কি ব্যাপার কি মনে করে আমি এসেছি আপনার ইবাদত বান্দেগি আল্লাহর কাছে এতটাই প্রশংসিত আল্লাহ এতটাই পছন্দ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলকে দিয়ে আপনাকে সুসংবাদ দিতে বলেছে যে আপনি জান্নাতি সুবহানাল্লাহ এই আবার কয় নাউজুবিল্লাহ এইবার আর বুঝিনি এখানে সুবহানাল্লাহ জান্নাতি জান্নাতি যদিও শয়তান বলছে তারপরেও জান্নাতি এটা তো আমরা একটু ভালো জানি এই যে নাউজুবিল্লাহ বললো মনে তেমন সমস্যা আপনি একটু যে বলেন যে যেমনে পারেন বলেন পরীক্ষায় আবার আমি ভুল করে ফেললি সমস্যা তো এখন আব্দুল কাদের জিলানি যে ইবাদত করেছে জান্নাতে যাওয়ার যোগ্য ইবাদতই করেছেন আলহামদুলিল্লাহ করেছেন না এখন শয়তান বললেও যদি আওয়ামী লীগের লোক বলে আল্লামা সাইদির কণ্ঠ অনেক সুন্দর এবং সে যে বয়ান করে বয়ান শুনে হিন্দু মুসলমান হয়ে যায় তো এটা সুবহানাল্লাহ বলা যাবে না যাবে না যাবে তো যাবে তো শয়তান বলেছে যেহেতু যে জান্নাতি অসুবিধা নেই জান্নাতের একটা সার্টিফিকেট শয়তান দিচ্ছে কিন্তু আব্দুল কাদের জিলানি এতে খুশি হন নাই খুশি না হয়ে কি বললেন আব্দুল কাদের জিলানি বলছে তা তুমি কিভাবে আসলে কয় আল্লাহ পাঠাইছে কেন আসবো না আব্দুল কাদের জিলানির মনে পড়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন ওই যে জিব্রাইল আলাইহিস সালাম চলে গিয়েছেন আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবেন না তখন আব্দুল কাদের জিলানি বলল ওগো গো শয়তান আমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই সেটা আল্লাহই জানেন ভালো জানেন কিন্তু জিব্রাইলকে যে পাঠাই নাই এটা আমি ভালো করে জানি কারণ আমি জানি জিব্রাইল আর পৃথিবীর পরে আসবে না তুমি শয়তান ছাড়া আর কেউ হইতে পারো তখন শয়তান বলছে আব্দুল কাদের জিলানি আমি হেরে গেলাম তোমার কাছে হেরে গেলাম তোমার কাছে আমি এরকম কথা বলে বলে কত পরহেজগার বান্দাকে গোলাপ পানি খাইয়ে ছেড়েছি জাহান্নামের পথের পথিক করে দিয়েছি কারণ আমাদের অনেক বাপ দাদার কাছে এরকম শয়তান এসে যদি বলে যে এই করো ওই করো ও কয় আমার পরে ইলহাম জারি হয়েছে কি জারি হয় এই কথা কয় না ওর পরে ইলহাম হয় উপর থেকে আসে এত শয়তান যে বলি ঠিক আছে আব্দুল কাদের ওই আর একজন ছিল কাদিয়ানি কাদিয়ানি ওই জাতীয় কাজগুলো করেছে শয়তান যে এই ওজা বলেছে ও তাই করেছে আর কয় আমার কাছে ইলহাম নাউজুবিল্লাহ বলবেন না ভাই আর আমার তালি পরীক্ষায় পাশ করেননি যারা মন খারাপ করার দরকার নাই একটু বুঝার দরকার একটু ভাবার দরকার একটু জানার দরকার ও আমার ভাইরা সেই যদি জানতে হয় তাহলে কোথায় আসতে হবে কোরআনের কাছে আসতে হবে আল্লাহ বললেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে আল্লাহর রহমত চান কারা কারা একটু দুটি হাত দেখতে চায় নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমরা নেতা হিসাবে কাকে মানি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নেতা মানি কিন্তু অনেকে আছে নেতা হিসাবে আবার রে আছে না নাই ওই আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে জেল জুলুম কিছু হয় না বরং তারা পুরস্কার পায় আর ওই নেতার বিরুদ্ধে ওই তাদের বানানো নেতার বিরুদ্ধে পিতার বিরুদ্ধে কথা বললে তার জেল জুলুম আছে না নাই এখন নাই আগে ছিল এখন যা ছিল সেটা অতীত হয়ে গেছে মানে এখন নাই আগে এখন নাই আগে ছিল ও গো আমার ভাইরা নেতা হিসাবে মানতে হবে কাকে আল্লাহ রাসূলকে আর বিধান মানবো কিসের বিধান এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই